সময় তো সেই পঁচিশ বছর বয়স হওয়ার পর যদি কেউ জানতে পারে তার নামের সঠিক কোনো অর্থ নেই এমত অবস্থায় সে কিভাবে নাম পরিবর্তন করবে কারণ তার সব কাগজপত্রে এই নামটাই লিখা হয়ে গেছে এইরকম পরিস্থিতিতে তার কি করা উচিত বিস্তারিত জানালে উপকৃত হবে ইনশাল এই ক্ষেত্রে বলবো যে নাম পরিবর্তন করা নাম যদি সিরকি নাম হয় কুফরি নাম হয় অথবা এমন নাম যেই নামগুলি জায়জ নয় হারাম বা এমন খারাপ অর্থ যেটা খুব খারাপ অর্থ তাহলে সেসব নাম বদলে দেওয়া আবশ্যক আর যদি এমন কোনো নাম হয় যেই নামের তেমন কোনো অর্থ নেই কিন্তু তার আপত্তিকর অর্থ নেই আর কুফরি বা সিরকি নামও নয় তাহলে নাম বদলানো আবশ্যক নয় নাম বদলানো ভালো যেসব নামের ভালো কোনো অর্থ নেই কিন্তু হারামের পর্যায়েও পড়ে না সেই নামগুলি বদলালে ভালো আর না বদলালে কোনো অসুবিধা নেই আপনি এখানে যেটা লিখেন সেটা হচ্ছে নামের সঠিক কোনো অর্থ নেই সুতরাং আপনার জন্য এই এইরকম নাম পরিবর্তন করা কোনো জরুরি নয় পরিবর্তন করলে ভালো না করলেও কোনো অসুবিধা নেই আর নাম পরিবর্তন করে দিলেও কাগজপত্রে যেসব নাম হয়ে গেছে সেটা কাগজপত্রে থাকলেও আর যেটা ভালো নাম সেটা দিয়ে ডাকা হাঁকা করলেন সেই নামটাই পরিচিতি লাভের চেষ্টা করলেন সেই নামটা সবাইকে বলার জন্য বললেন এটাও করতে পারেন কোনো অসুবিধা নেই এটা একটা ভালো তরিকা